বন্ধুরা, তোমরাও যদি শুভমান গিলকে একজন দুর্দান্ত ব্যাটসম্যান মনে করে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, গিলের ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবে শুকনো পাতার মতো উড়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ঋতুরাজের খতরনাক ছক্কা দেখে হতবাক হলেন গোটা ক্রিকেট জগৎ। তো বন্ধুরা, কিভাবে শুভমান আর ঋতুরাজের ভয়ঙ্কর ব্যাটিংয়ের পর নিজের মাথা খারাপ করা বোলিংয়ের জোরে গতির রাজা উমরান মালিক গড়লেন নতুন ইতিহাস, দেখাবো এই মন ছুঁয়ে নেওয়া প্র্যাকটিস ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস, যা দেখে হয়তো তোমরাও নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। কিন্তু তার আগে বন্ধুরা, ঋতুরাজ আর শুভমানের মধ্যে সবচেয়ে খতরনাক ব্যাটসম্যানকে, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। বন্ধুগণ, ভারতীয় দলের হয়ে যখন ইয়ং ক্রিকেটারদের প্রতিভা দেখানোর সুযোগ আসে তখন তারা এমন চমৎকার করে যা দেখে গোটা ক্রিকেট জগৎ পর্যন্ত অবাক হতে বাধ্য হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি, ভারতের হয়ে শুভমান গিলের সাথে ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে ময়দানে নামেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আর প্রথম ওভার থেকেই তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেন, যেখানে গিল দুর্দান্তভাবে কভার ড্রাইভের ওপর দিয়ে শট খেলে নিজের খাতা খোলেন। অন্যদিকে ঋতুরাজও মিডনের ওপর দিয়ে ছক্কা মেরে এই ব্যাটসম্যান কাউন্টার অ্যাটাক শুরু করেন এবং পাওয়ার প্লের ভরপুর সুযোগ নিয়ে তারা 58 রান করে ফেলেন। যদিও তারপর ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তাদের আউট করার পুরোপুরিভাবে চেষ্টা করেন, কিন্তু তারপরেও এই দুই ব্যাটসম্যানের ময়দানে এমন ঝড় তুলে দেন যা বিরোধী দল কোনো দিন ভুলতে পারবে না। জানিয়ে রাখি, জেসন হোল্ডারের ওভারে শুভমান প্রথম বলটিতে কভার আর তার পরের বলটিতে মিড উইকেটের ওপর দিয়ে পরপর দুটি ভয়ঙ্কর ছক্কা মারেন। এরই সাথে তিনি মাত্র 26 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন। অন্যদিকে ঋতুরাজও তার কিছুক্ষণ পর নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের জোরে 50 রান পূরণ করে সবাইকে অবাক করে দেন। এই খতরনাক ব্যাটিংয়ের জোরে ভারতীয় দল মাত্র 15 ওভারের মধ্যে 150 রানের স্কোর চেস করে ফেলেন, যার জন্যে ওয়েস্ট ইন্ডিজের গোটা টিম মাথা হাত দিয়ে ভাবতে থাকেন কিভাবে এদের দুইজনকে মাঠের বাইরে পাঠানো যায়। কিন্তু এরা তো আজকে ইতিহাস গড়ার জন্য ময়দানে নেমেছিলেন। বন্ধুরা, শুভমান গিলকে যেখানে আটকানোর জন্য আলজারি জোসেফ বোলিং করতে ময়দানে আসেন, কিন্তু প্রথম বলটি তিনি এমনভাবে বাউন্সার করেন যেটি গিল দেখতেও পাননি, কিন্তু তারপরের বলে তিনি দুর্দান্ত একটি ছক্কা মেরে 101 রান করে নিজের T20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে মাত্র 45 বলে নিজের প্রথম সেঞ্চুরি পূরণ করেন, যার জন্যে রোহিত শর্মা থেকে শুরু করে কিং কোহলি সমেত পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন। আর ঋতুরাজও 55 বলে 92 রান করে ফেলেন, যার জন্যে ভারতীয় দল 20 ওভারে 1 উইকেট হারিয়ে 225 রান করে ফেলেন। অন্যদিকে সবাই মনে করছিল ওয়েস্ট ইন্ডিজও দুর্দান্তভাবে লড়াই করে এই টার্গেট চেস করে ফেলবেন, কিন্তু এই স্বপ্নকে পুরোপুরিভাবে মিথ্যা বলে প্রমাণিত করে দেন তাদের গলার কাটা হয়ে দাঁড়ান উমরান মালিক। কেননা বন্ধুরা, উমরান প্রথম ওভার থেকেই তাদের চাপ সৃষ্টি করতে থাকেন এবং একের পর এক উইকেট তুলতে থাকেন, যার জন্যে ভারতীয় দল খুব সহজেই ম্যাচটিতে জয়লাভ করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।